নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আপনারা দেখেছেন যে অনেকের ভোটার কার্ডে বর্তমানে কিন্তু শুধু সাল দেওয়া আছে ঠিক আছে এবং অনেকের ভোটার কার্ড এমন আছে যে তাদের কিন্তু শুধু বয়সটা দেওয়া আছে তাদের বয়স কুড়ি বছর বা তাদের বা তিরিশ বছর যেটা হয় সেটা কিন্তু দেওয়া আছে কিন্তু তাদের পুরো ডেট অফ বার্থটা কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনি দেখাবো যে পুরো ডেট অফ বার্থটা কী করে আপনি কারেকশন করবেন এবং কিন্তু সেই ভোটার কার্ডে কী করে নিউ ফরম্যাটে নিয়ে আসবে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম আপনি এই অফিসের অফিসে চলে আসবেন এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে এখানে চলে আসবেন তারপর দেখতে পেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন তারপরে কিন্তু আপনি এই সেন্ড ওটি বাটন কিন্তু আপনি ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসে নেবেন ওকে বসে নেওয়ার পর ভেরভে বাটনে ক্লিক করবেন তো ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে তো এরপর কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ক্রিয়েট পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড কিন্তু আপনি ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ছ সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর ক্যাপচারা ফিল করবেন তারপর কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনার ঠিক ছিল মেরে এখানে ক্রিয়েট এখন বাটনে ক্লিক করার পর এখানে ওয়েলকাম বাটনে ক্লিক করবেন তো ওয়েলকাম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এবং যে পাসওয়ার্ডে ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সেই পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কিন্তু সঠিকভাবে আপনি ফিল করবেন ক্যাপচারটা ফিল করে দেওয়ার পর এখানে লগ ইন বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে লগিন বাড়ি ক্লিক করার পর এখানে ওয়েলকাম দেখাবে এখানে কিন্তু টার্মান্স কন্ডিশন পুরোটা এখানে ঠিক চিন্ন মারবেন তো ঠিক চিন্ন মারার পর ওয়েলকাম বাটনে ক্লিক করবেন তো ওয়েলকাম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে আপনার নাম এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার সার নেম বসিয়ে দেবেন লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে স্টেটটা চুজ করে নেবেন করে নেওয়ার পর আপনার জেন্ডার মেল বা ফিমেল এখান থেকে আপনি সিলেক্ট করে নেওয়ার পর স্বামীর বাটনে আপনি ক্লিক করে দেবেন ওকে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার ড্যাশবোর্ডই খুলে যাবে ঠিক আছে যতদূর খুলে গেল তো এবার সে এখান থেকে বিভিন্ন রকম কাজ করা যায় তো যেহেতু আপনি কারেকশান করতে চান সেই জন্য দেখতে পাচ্ছেন যে কারেকশান ইন ভোটার আইডি এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান ক্লিক করার পর এখানে কিন্তু লেট স্টার্ট এই বাটনে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে যে ভোটার কার্ডের নাম্বার থাকে যদি ইয়েস করবেন অথবা কিন্তু নো করে দেবেন যদি কার্ডের নাম্বার থাকে ইয়েস করার পর এখানে ভোটারকারের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো ভোটার্কারের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ফেজ ডিটেলস বাটন দেখতে পাচ্ছেন এই বাটন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সরি ভোটার নাম্বার বসিয়ে দেওয়ার পর ফেজ ডিটেলস বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ভোটার কার্ডটি ফাউন্ড হয়ে যাবে এবারে কিন্তু এখানে পশির বাটেন আপনি ক্লিক করবেন তো পশির বাটন ক্লিক করে দেবে ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে এবার কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবারে মোবাইল নাম্বার পুনরায় বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার এখানে পুনরায় বসিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আপনি কী কী কারেকশন করতে চান তো এখানে আপনি যে যে চান তার তারপর কিন্তু ঠিক মারবেন ঠিক আছে আপনি নাম কারেকশন করতে চান ডেট অফ বার্থ কারেকশন করতে চান জেন্ডার কারেকশন করতে চান নেমো রিলেটেড নাম কারেকশন করতে চান অ্যাড্রেস কারেকশন করতে চান যেটা যারা কারেকশন করতে চান তার উপরে কিন্তু আপনি ঠিক মারবেন এইভাবে আমি ডেট অফ বার্থ কারেকশন করতে চাই এবং ভোটার কার্ড নিউ ফরম্যাট করতে চাই সেদিন কিন্তু এখানে ঠিক ছিল মারার পর সেবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো এখানে সে এবার কন্টিনিউটা ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ডেট অফ বার্থ তো ডেট অফ কারকশানের জন্য ডেট অফ বার্থ এখানে চুজ করবেন ঠিক আছে ডেট অফ বার্থ চুজ করার পর এখানে এখানে এয়ারটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার ইয়ারটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করুন যেটা হবে সেই ইয়ারটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নিলেন করে নেওয়ার পর এখানে মান্থ তো এরপর কিন্তু আপনি মান্থটা কিন্তু সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর ডেটটাও সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন প্রুফ দিতে চান তো আপনি ডেট অফ প্রুফ হিসাবে আপনি আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রকম ডকুমেন্ট আছে এর মধ্যে আপনি কোনটা দিয়ে যান সেটা হিলেট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে দুই এম এর মধ্যে জেপিজি ফর্মেটা এখানে আপলোড করে দেবেন ওকে তো এখানে সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি নিউ ফরম্যাট তো যেহেতু আমি ভোটার কার্ড আমি নতুন ফর্ম্যাটে চাইছি সেই জন্য কিন্তু পঁচিশ টাকা আমাকে একে পেমেন্ট করতে হবে ঠিক আছে এরপর কিন্তু দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউবারে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউবারে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর এখানে জেনারেল ডিক্লারেশন তো এখানে ডেটটা দেওয়া আছে এবার কিন্তু নেম অফ অ্যাপ্লিকেন্ট তো যার নামে অ্যাপ্লাই করছেন তার কিন্তু নামটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তার নামটা কিন্তু সঠিকভাবে কিন্তু এখানে পুরো নামটা এখানে বসিয়ে দেবেন ওকে এখানে পুরো নামটা সঠিকভাবে বসে দেওয়ার পর তারপর দেখছেন প্লেস তো প্লেসটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যার নামে অ্যাপ্লাই করছেন তার প্লেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন তো তার প্লেসটা কিন্তু সঠিকভাবে বসে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সেভ অ্যান কন্টিনিউ বাটন ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে এখান থেকে কিন্তু পুরো প্রিভিউটা আপনি করে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে দেখে নেওয়ার পর তারপর কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবেন ওকে এখানে পুরো সরিকভাবে দেখে নেওয়ার পর যদি কোনো ভুল থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে এডিট ফর্ম বলে একটা অপশান চলে এসেছে এই অপশানে ক্লিক করে কিন্তু পুনরায় এডিট করতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তো গেলে স্বামীর বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে স্বামীর বাটনে দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল ঠিক আছে এবার কিন্তু এই যে রেফারেন্স আইডিটা কিন্তু মোবাইলে সেন্ড করে দেওয়া হয়েছে আপনি যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে তো এবার কী করে চেক করবেন যে আপনারা যে অ্যাপ্লাই করলেন এটা কত দূর কী হলো সেটা চেক করার জন্য এই অফিসিয়াল অফিসে আসবেন আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাক অ্যাপ্লিকেশান স্টেটাস বলে একটা অপশান আছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যে রেফারেন্স নাম্বারটা পাঠানো হয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সেই রেফারেন্স আইডিটা বসিয়ে দেবেন তো সেই রেফারেন্স আইডিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু ট্র্যাক স্টেশে বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন তো দেখতে এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যার নামে অ্যাপ্লাই করেছিলেন তার কিন্তু এখানে নাম এখানে শো করছে তার মধ্যে তার এরিয়া শো করছে এবং কত নম্বর ফর্ম এটা কিন্তু শো করছে এবং বর্তমানে কোন অবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবে সাবমিট হয়েছে এটা কিন্তু নীল হয়েছে মানে এটা সবে সাবমিট হয়েছে এরপর কিন্তু বিএল অ্যাপয়েন্টমেন্ট হবে তারপর কিন্তু ফিল ভেরিফাই হবে তারপর কিন্তু অ্যাকসেট বা রিজেক্ট করতে হবে সবে একটা কিন্তু নীল হয়েছে যখন সবগুলো নীল হয়ে যাবে তো তখন বুঝতে পারবেন যে আপনার যে ভোটার কার্ডটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে তারপর কিন্তু আপনি বিএলের কাছ থেকে গিয়ে কিন্তু ভোটার ভোটার কার্ডটি নিয়ে আসতে পারবেন ওকে তো এইভাবে কিন্তু আপনি ভোটার কার্ডটি খুব সহজে সংশোধন করতে পারবেন ঠিক আছে আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিকেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম এডিট নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ